ভেলি তামুলপুরত এই বিস্ফোরক মন্তব্য আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের সভাপতি ডক্টর প্রবীণ ভাই টুগাড়িয়ার ডক্টর প্রবীণ ভাই টুগাড়িয়ার বিস্ফোরক ভাষ্য অবৈধ বাংলাদেশী সকলক শীঘ্রই চিনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করবলৈ সরকারক আহ্বান জানালে টুগাড়িয়ায় সমগ্র দেশত 3 কোটি আর 50 লাখ অবৈধ বাংলাদেশী থাকা বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য টুগাড়িয়ার लगभग 3 करोड़ इलीगल बांग्लादेशी घुसपैठिए हैं। सबसे ज़्यादा 50 लाख से ज़्यादा असम में हैं। उनको नहीं हटाएंगे तो ये 3 करोड़ के बच्चों की संख्या 15-20 करोड़ हो जाएगी और अकेले असम नहीं पूरे भारत में हिंदू को अल्पसंख्यक बनाकर जो अत्याचार बांग्लादेश पाकिस्तान में हिंदुओं पर हुआ वही असम बंगाल और पूरे देश में होगा क्योंकि ये 3 करोड़ 20 करोड़ बन जाएंगे और ये 3 करोड़ बांग्लादेशी ही हिंदुओं को अल्पसंख्यक तक ले जाने का काम करेंगे तो ऐसा हो इसके पहले उनको हटाया जाए। সিপাঝাৰ বামুনঝাৰত সংঘটিত হোৱা ঘটনাৰ অৱশেষত অন্ত পৰিল বিতৰ্কৰ। মঙলদৈ প্ৰশাসনৰ হস্তক্ষেপত বামুনঝাৰ নাথযোগী হৰিমন্দিৰৰ সভাপতি সম্পাদকে অৱশেষত ক্ষমা খুজিলে ৰাইজৰ ওচৰত। সকলোৰে সৈতে মিলিজুলি থকাৰ প্ৰতিশ্ৰুতিও দিলে প্ৰশাসনৰ আগত। অন্য সম্প্ৰদায়ৰ সৈতে বিহু উদযাপন কৰাৰ বাবে গাঁওখনৰ 19টা পৰিয়ালক এঘৰীয়া কৰিছিল একাংশ স্বাৰ্থন্বেষী নিজ মানসিকতাৰ লোকে। ইয়াকে লৈ ব্যাপক বিতৰ্কৰ সৃষ্টি হৈছিল ৰাজ্যজুৰি। কোচ রাজবংশী আর আন সম্প্রদায়ের সঙ্গে মিলি বিহু পতা প্রতিটি পরিয়ালকে 10,000 টাকাক জরিমনা বিহিছিল কেজনমান তথাকথিত লোকে মিলি। ইয়ার পিছতে রাজহুয়া সভা অনুষ্ঠিত করে দরং জেলা প্রশাসনের হয়ে রাজচক্র বিষয় আর কোচ রাজবংশী ইউনিয়ন পরিষদের অধ্যক্ষ প্রণব নারায়ণ দেবর উপস্থিতিত ক্ষমা খোঁজে রাইজক নাথযোগী খেলর সভাপতি সম্পাদকে। নিজের খেলরে একাংশ লোকক বিহু চাবলে যাত বাধা প্রদান করাত মুখ্য ভূমিকা লৈছিল নাথযোগী খেলর সভাপতি সম্পাদককে ধরে কেজনমান লোকে। রাজ্যজুড়ি নিন্দার বলি হওয়ার পিছতে দরং জেলা প্রশাসনের হস্তক্ষেপত ক্ষমা খুঁজবলে বাধ্য হল সভাপতি সম্পাদকে। এতিয়াও পুরনিকলিয়া জাত পাত বর্ণবাদী চিন্তার জিয়াই থাকা বামুনঝাড় গাঁওয়ার এই সকল লোকক ধিক্কার দিছিল সর্বত্রে। মাজত মাত্র 2টা দিন 20 মেত ভাগ্য নির্ণয় হব কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। 2019 চনত গান্ধী পরিয়ালের দুর্গস্বরূপ উত্তর প্রদেশের আমেথি সমষ্টিত পরাজয় বরণ করার পাছত এইবার আন এটা দুর্গ রায়বেরেলির প্রতিদ্বন্দ্বিতা করেছে রাহুল গান্ধীর। আর 20 মেত আমেথি রায়বেরেলি দুইটা সমষ্টিতে ভোটযুদ্ধ। মনোনয়ন দাখিলের অন্তিম দিনা রায়বেরেলি সমষ্টিত রাহুল গান্ধীক প্রার্থী হিসাবে ঘোষণা করার পাছরে রাহুল গান্ধীর হয়ে প্রচারত ব্যস্ত হয়েছে কংগ্রেস তথা ইন্ডি এলায়েন্সর নেতা। রাহুল ভগ্নী প্রিয়ঙ্কায় রায়বেরেলিত প্রচার চলার লগতে আজি রায়বেরেলিত একেলগে প্রচার চলাব সোনিয়া গান্ধী আর ইন্ডি এলায়েন্সর অংশীদারী তথা সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ সিং যাদবে। রায়বেরেলির আমেথি সমষ্টিটো স্মৃতি ইরানীর বিরুদ্ধে তথা কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার হয়ে সোনিয়া আর অখিলেশে প্রচার চলাব। আনহাতে সমষ্টিটো জোরদার প্রচার অভিযান অব্যাহত রাখিছে বিজেপিও। রায়বেরেলি সমষ্টিত বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংর হয়ে আজি গৃহমন্ত্রী অমিত শাহে চলাব নির্বাচনী প্রচার। এনেদরে রায়বেরেলি আমেথিত দেখবলে পাওয়া হয়েছে হাই প্রোফাইল নেতা নির্বাচনী প্রচারের যুঁজ। লক্ষণীয়ভাবে রায়বেরেলির বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং বিজেপি বিধায়ক অদিতি সিংর অসহযোগিতার সম্মুখীন হওয়ারও বাতরি আহিছে। বিধায়িকাগুলিয়ে প্রচার সভাত ভাগ লওয়ার বিরত আছে। পূর্বর কংগ্রেস নেত্রীগুলিয়ে বিজেপিত যোগদান করে 2022 নির্বাচনত জয়লাভ করেছিল। রায়বেরেলির বিজেপি প্রার্থী হিসাবে অদিতি সিংর নাম উচ্চারিত হয়েছিল। সমষ্টিটো দীনেশ প্রতাপ সিংক প্রার্থিত্ব দিয়ার বাবে অদিতি সিংয়ে প্রচারত ভাগ নলওয়াটে বিজেপিক অসুবিধাত পেলাইছে। আর তার মাজতে গৃহমন্ত্রী অমিত শাহর প্রচারে রায়বেরেলি সমষ্টিটো বিজেপির প্রচার অন্য এক মাত্রা লাভ করব। গুৱাহাটীত রাজস্থান রয়্যালসর ক্রিকেট দলের অবসর বিনোদন। নিশা ব্রহ্মপুত্রর বুকত নৌকা বিহার রাজস্থান রয়্যালস দলের কেবাগী ক্রিকেটারর। এম ভি মানসপুত্র জাহাজে উজান বজারের লুইটত পরিভ্রমণ করে
খেলুৱৈসকলে অসম সন্তান ৰিয়ান পৰাকসহ কেইবাজনো খেলুৱৈ উঠিল জাহাজত ব্ৰহ্মপুত্ৰৰ নৈসৰ্গিক পৰিৱেশৰ মাজত কিছু সময় পাৰ কৰিলে দলটোৱে আৰু আজি পবিতৰা অভয়াৰণ্যলৈ যাব ৰাজস্থান ৰয়েলছৰ দলটো ৰাজস্থান ৰয়েলছৰ স্বত্বাধিকাৰী ৰঞ্জিত বৰঠাকুৰে সংগ দিলে খেলুৱৈসকলক ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত ক্ৰিকেটাৰসকলক চাবলৈ ভিৰ কৰিলে ক্ৰিকেট অনুৰাগীয়ে নিজেই মহিন্দ্ৰা থাৰ চলাই গ'ল অসম সন্তান ৰিয়ান পৰাগে অতিথ্য সাংবাদিক অসীম দত্তৰ নিশা প্ৰস্তুত কৰা এক প্ৰতিবেদন আগবঢ়াইছে এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে অসম সন্তান ৰিয়ান পৰাগ আৰু ৰিয়ান পৰাগৰ সৈতে যিহেতু বাকী যিসকল ক্ৰিকেটাৰ সেই ক্ৰিকেটাৰসকল আহিছিল ক্ৰিকেটাৰসকলে যি নৈসৰ্গিক পৰিৱেশ ব্ৰহ্মপুত্ৰৰ যি নৈসৰ্গিক পৰিৱেশ সেই নৈসৰ্গিক পৰিৱেশ আচলতে উপভোগ কৰিবলৈ উপস্থিত হৈছিল এই ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত উজান বজাৰ স্থিত এই বিশেষ স্থানত উপস্থিত হৈছিল আৰু বিশেষ স্থানত উপস্থিত হৈ যি জাহাজ আছিল সেই জাহাজত তেওঁলোক উঠিছিল ক্ৰিকেটাৰসকল উঠিছিল আৰু উঠি তেওঁলোকে যি নৈসৰ্গিক পৰিৱেশ ব্ৰহ্মপুত্ৰৰ বক্ষত ব্ৰহ্মপুত্ৰৰ বক্ষত থাকি যি নৈসৰ্গিক পৰিৱেশ সেই নৈসৰ্গিক পৰিৱেশ উপভোগ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু এলফ্ৰেস্কো গ্ৰেণ্ড নামৰ এই যি স্থান এই বিশেষ যি স্থান এই স্থানতেই উপস্থিত হৈছিল ৰিয়ান পৰাগৰ সৈতে বাকীসকল খেলুৱৈ বাকী কেইবাগৰাকীও ক্ৰিকেটাৰ আৰু এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে ৰিয়ান পৰাগে নিজে এখন মহিন্দ্ৰাৰ থাৰ লৈ তেখেত ওলাই যোৱা দেখিবলৈ পোৱা গৈছে হয়তো তেখেত